জি, আমি এক তারিখে আজকে 9 তারিখ পর্যন্ত যে সমস্যা নিয়ে এখানে আসছি ওটা আল্লাহর রহমতে আমি অনেক এতে আমি অনেক সুস্থ, এই জন্য আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার এই পেশেন্ট কিছুদিন আগে এই টিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন চিকিৎসার জন্য। ওনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছিল, ওনার মূলত এভিয়ান ছিল, পাশাপাশি ওনার অস্টিওআর্থ্রাইটিস গ্রো করেছিল ওনার দুই হাঁটুতে। লাইফ একরকম প্রায় মিজারেবল হয়ে গিয়েছিল, হাঁটা চলা করতে পারতেন না ঠিক মতো, স্বাভাবিক কোনো কাজও করতে পারতেন না। বাট সঠিক চিকিৎসা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ আছেন, ভালো আছেন, হাঁটা চলাও করতে পারছেন, ব্যথার যন্ত্রণা এখন আর কাতরাতে হয় না। দর্শক, একটু কথা বলি, আমার রোগীর সাথে কেমন আছেন আজকে আফটার চিকিৎসা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা একটু শুনবো, কোমরে এভিয়ান ছিল এবং আপনার হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল, সেটার জন্য আপনি হাঁটা চলা করতে পারতেন না ঠিক মতো। আজকে কতদিন আপনি আমার এই ডিপিআরসি হসপিটালে আছেন? মা, আমরা জানি যে আপনি আপনার কোমরের ব্যথা এবং হাঁটু ব্যথা নিয়ে আপনি ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন এবং তখন আপনার লাইফ প্রায় অনেক মিজারেবল হয়ে গিয়েছিল, খুব কষ্টের ভিতর দিয়ে আপনার দিন যেত। আজকে 9তম দিন আপনার, আজকে আপনি ডিসচার্জ নিয়ে চলে যাচ্ছেন হসপিটাল থেকে। এই 9 দিনে আপনি আপনার শরীরে কতটুকু পার্থক্য দেখতে পাচ্ছেন সেই প্রথম দিন ভর্তি হওয়া এবং আজকে আপনার চলে যাওয়াতে? অনেকটুকু পার্থক্য দেখতে পাচ্ছেন। আপনি কি এখন যে ব্যথা নিয়ে আপনি এসেছিলেন সেই ব্যথাটা কি এখন আছে আপনার? না না। আপনি কি হাঁটা চলা করতে পারছেন এখন ঠিক মতো? এবং সেই হাঁটুর ব্যথা যেটা আপনি উঠতে বসতে গেলে আপনার প্রচন্ড কষ্ট হতো, হাঁটতে গেলে কোমরে মনে হতো টেনে ধরতে, যে সমস্যাটা ছিল সেটা কি এখন আছে আপনার? না নাই। তার মানে এখন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে আজকে বাসায় ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ আমার কাছে, আমি অনেক সুখী, আল্লাহ যদি বাকিটা আমাকে সুস্থ করে। আলহামদুলিল্লাহ। মা, অসংখ্য মানুষ আছেন যারা ক্যামেরার ওপাশে থেকে হয়তো আপনাকে দেখছেন, অনেকে হয়তো এই চিকিৎসা সম্পর্কে জানেন না বা এই ধরনের চিকিৎসা যে আদৌ আছে আমাদের দেশে সেটা অনেকে জানেন না, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। জি, আমি 1 তারিখ থেকে আজকে 9 তারিখ পর্যন্ত যে সমস্যা নিয়ে এখানে আসছি ওটা আল্লাহর রহমতে আমি অনেক এতে আমি অনেক সুস্থ, এই জন্যই আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। জি, বাকি দিনের জন্য আল্লাহ আমাকে এভাবে সুস্থ রাখে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। যারা এই ধরনের ভোগা ভুগতেছেন তারা যদি পারেন এখানে ছাড়ের সাথে দেখা করে আপনারা চিকিৎসা নিতে পারেন। ওকে, খুব সুন্দর বলেছেন। দর্শক, এভিয়ান বলেন বা অস্টিওআর্থ্রাইটিস বলেন বা যে কোনো ধরনের বাত ব্যথা বা আপনার প্যারালাইজনিত সমস্যা, এরকম অসংখ্য সমস্যা নিয়ে মানুষগুলো আমাদের কাছে আসেন, এক বুক আশা নিয়ে আসেন যে একটু সুস্থ হওয়ার জন্য, একটু ব্যথামুক্ত থাকার জন্য, অনেকে আসেন যে একটু শান্তিতে ঘুমানোর জন্য, যারা বছরের পর বছর থেকে শুধু ব্যথা নিয়ে তারা যুদ্ধ করে গেছেন, তাদের জন্য বলছি চিকিৎসা আছে। শুধু একটু যদি আপনারা হাতটা বাড়ান, আপনাদের হাতটা বাড়িয়ে দিন, আমাদের হাত সবসময় আপনাদের দিয়ে বাড়ানো আছে, আমরা সেবা করার জন্য বসে আছি আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।